ওয়েলকাম ফ্রেন্ডস, আমরা আবারও চলে আসি একটি নতুন রেসিপি নিয়ে, সেটা হচ্ছে চাইনিজ ফ্রেঞ্চ ফ্রাইয়ের রেসিপি। অনেক স্বাদের, আমরা দেখে নিই কীভাবে করতে হবে। আমি কয়েকটা আলু নিয়ে নিয়েছি, আমার কাছে বড় আলু ছিল না দেখে আমি ছোট আলুগুলো নিয়েছি, ছোট আলু অনেকগুলো নিয়েছি। আপনাদের কাছে বড় আলু থাকলে আবার আপনার দুই তিনটার মধ্যে হয়ে যাবে। তারপর আমি এই আলুগুলোকে ধুয়ে নিয়েছি, ধোয়ার পর এখন আমি এই আলুগুলোকে কেটে নেব, দু ফ্রেঞ্চ ফ্রাই সাইজে কেটে নেব। গরম হয়ে গেছে কিছুক্ষণে, এটা গরম হতে বেশিক্ষণ লাগলো না, কিছুক্ষণে হয়ে গেছে। এখন আমি এখানে সব আলুগুলো দিয়ে দেব।
থেকে আমি 2 থেকে 3 মিনিটের